আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। তোমরা যে যেখানে আছো সবাইকে আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বেলাল হোসেন সিদ্দিক, প্রভাষক, তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, কৃষি শিক্ষা প্রথম পত্র, একাদশ শ্রেণী। এই বিষয়টি নিয়ে আজকে আমরা ক্লাস করব। আজকের ক্লাসের কৃষি শিক্ষা প্রথম পত্রের প্রথম অধ্যায়ের পাঠ 14 আমাদের আলোচ্য বিষয়, যেটার পাঠ শিরোনাম হচ্ছে কৃষি তথ্য সার্ভিস সংস্থাটি, যেটাকে এগ্রিকালচারাল ইনফরমেশন সার্ভিস বলে অভিহিত করা হয়, AIS, সংক্ষেপে বলা হয় AIS। এই সংস্থাটি সম্পর্কে আমরা তথ্য জানব। তো আজ তার আগে আজকের অ্যাটেন্ডেন্সটি এভাবে দিয়ে দিবে। কৃষি তথ্য সার্ভিস, এগ্রিকালচারাল ইনফরমেশন সার্ভিস, এটা হচ্ছে এর হেড অফিসের ছবি, যেটা আমাদের ফার্ম গেটের খামার বাড়িতে অবস্থিত, ঢাকার ফার্ম গেট খামার বাড়িতে অবস্থিত এর মূল অফিস। আমরা এর পরিচয়টা দেখে নিই। কৃষি তথ্য সার্ভিস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন একটি সংস্থা। তাহলে কৃষি তথ্য সার্ভিসটা হচ্ছে একটি সংস্থার নাম, এটা হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন। 1961 সালে কৃষি তথ্য সংস্থা হিসেবে আত্মপ্রকাশের পর 1985 সালে একে কৃষি তথ্য সার্ভিস নামকরণ করা হয়। তাহলে প্রথমে নাম ছিল কৃষি তথ্য সংস্থা, আর 1985 সালে এর নামকরণ করা হয় কৃষি তথ্য সার্ভিস। সংস্থাটি কৃষি তথ্য ও প্রযুক্তি তৃণমূল পর্যন্ত দ্রুত বিস্তার ঘটাচ্ছে। তাহলে সংস্থাটি কৃষি যে তথ্য ও প্রযুক্তি রয়েছে, এই তথ্যগুলো এবং বিভিন্ন কৃষি প্রযুক্তিগুলো একেবারে তৃণমূল পর্যন্ত বিস্তার ঘটাচ্ছে। কৃষি তথ্য সার্ভিসের সদর দপ্তর খামারবাড়ি, ঢাকায় অবস্থিত। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। আমি আগেও বলেছি এই প্রতিষ্ঠানগুলোর এই তথ্যগুলো তোমাদের মুখস্থ করতে হবে বেশ কয়েকটা কারণ। একটা হচ্ছে এখান থেকে তো সরাসরি নৈর্ব্যক্তিক বা জ্ঞানমূলক প্রশ্ন আসবে, এটা একটা। আর একটা হচ্ছে উদ্দীপকে এই তথ্যগুলো দিয়ে তোমাকে ওই প্রতিষ্ঠানটি বা সংস্থাটির নাম জানতে চাইবে এবং ওই সম্পর্কে বড় প্রশ্ন থাকবে। অর্থাৎ এই তথ্যগুলো দিয়ে বলবে যে এই তথ্যগুলো উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রতিষ্ঠানটির কার্যাবলী ব্যাখ্যা করো। যদি তুমি এই তথ্যের মাধ্যমে প্রতিষ্ঠানটি চিহ্নিত করতে না পারো তাহলে কিন্তু আনসারে করতে পারবে না। এই জন্য এই তথ্যগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। এরপর হচ্ছে কৃষি তথ্য সার্ভিসের লক্ষ্য ও উদ্দেশ্য। বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত আধুনিক লাকসই কৃষি তথ্য ও প্রযুক্তি সহজ সরল ও সাবলীলভাবে অভীষ্ট দলের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা, এটা হচ্ছে তাদের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য। বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত আধুনিক লাকসই কৃষি তথ্য প্রযুক্তি, এই কৃষি তথ্য প্রযুক্তিগুলো আমরা দেশীয় বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান থেকে পেতে পারে, বিভিন্ন এই যে কৃষি প্রতিষ্ঠান থেকে পেতে পারে, ইন্টারন্যাশনাল বিভিন্ন এই সংস্থা থেকে আমরা এই তথ্য প্রযুক্তিগুলো পেতে পারি। এই জন্য বলতেছে বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত, এই যে বিভিন্ন উৎস থেকে যে কৃষি তথ্য প্রযুক্তিগুলো আমরা পাবো, আধুনিক লাকসই অর্থাৎ আধুনিক যে তথ্য যেগুলো যেটা যেটার জন্য উপযুক্ত, সেই রকম যে তথ্য প্রযুক্তিগুলো এগুলাকে সহজ সরল ও সাবলীলভাবে, অর্থাৎ বিভিন্ন তথ্য প্রযুক্তি রয়েছে যেগুলো সবার পক্ষে, বিশেষ করে আমাদের কৃষক সমাজ যেহেতু একটু অশিক্ষিত বা অল্প শিক্ষিত, সেই এই জাতীয় কৃষকদের কাছে এই প্রযুক্তিগুলো সহজভাবে সরলভাবে এবং সাবলীলভাবে পৌঁছানো বা অভীষ্ট দল বলতে সেই যে প্রযুক্তির জন্য যে উপযুক্ত, সেটা যে কৃষক সমাজ বিভিন্ন যে কৃষক শ্রেণী রয়েছে যার জন্য যে প্রযুক্তিটা উপযুক্ত টার্গেট, সেই
সমাজের কাছে, সেই দলের কাছে পৌঁছানোর ব্যবস্থা করাটাই হচ্ছে এই কৃষি তথ্য সার্ভিসের লক্ষ্য। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার সাহায্যে এইসব তথ্য প্রযুক্তি উপস্থাপন করে সবাইকে উদ্বুদ্ধ করা এবং কৃষি উন্নয়নে অবদান রাখা। তাহলে এই যে এই তথ্য প্রযুক্তির সংবাদটা দেওয়ার জন্য এই সংস্থাটা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া বলতে যেটা ছাপানো, অর্থাৎ ছাপানো মিডিয়ার মাধ্যমে, যেমন পত্রিকা বা বিভিন্ন ম্যাগাজিন যেগুলো কাগজে ছাপিয়ে এই খবর প্রকাশ করে, এই যে সংবাদ মাধ্যম যেগুলো এই প্রিন্টের মাধ্যমে অর্থাৎ কাগজে ছাপানোর মাধ্যমে, যেমন পত্রিকা একটা কাগজে ছাপানোর মাধ্যমে এই গণমাধ্যমটা কাজ করে, তো এগুলোকে বলা হয় প্রিন্ট মিডিয়া। আর ইলেকট্রনিক মিডিয়া হচ্ছে এই যে বিভিন্ন টেলিভিশন রেডিও চ্যানেলগুলো যেগুলো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে সংবাদ প্রচার করে, এগুলোকে বলা হয় ইলেকট্রনিক মিডিয়া। তাহলে এই যে এই তথ্য বা প্রযুক্তিগুলা যে অভীষ্ট দলের কাছে পৌঁছাবে, এই পৌঁছানোর কাজটা করে এই সংস্থাটা করে হচ্ছে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার সাহায্যে। তো প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার সাহায্যে এইসব তথ্য প্রযুক্তি উপস্থাপন করে সবাইকে উদ্বুদ্ধ করা ও কৃষি উন্নয়নে অবদান রাখা। এই প্রযুক্তিগুলা সবার কাছে পৌঁছিয়ে এই প্রযুক্তিগুলোর মাধ্যমে যাতে কৃষির উন্নয়নকে উন্নয়ন করা যায়, এই জন্য সবাইকে উদ্বুদ্ধ করা এবং মূল উদ্দেশ্য কৃষির উন্নয়ন অবদান রাখা, এর হচ্ছে কৃষি তথ্য সার্ভিসের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। তাহলে এই কথাটা সংক্ষেপে অর্থাৎ ছোট আকারে দেয়া আছে, এটা মুখস্থ করে নেবে, তথ্য কৃষি তথ্য সার্ভিসের লক্ষ্য উদ্দেশ্য। এরপর আমরা দেখব এর কার্যক্রম, কৃষি কর্মসংস্থান ও আয় বর্ধনমূলক কার্যক্রম প্রচার। অর্থাৎ এই কৃষি তথ্য সার্ভিসের মূল কাজই হচ্ছে কিন্তু তথ্য প্রচার করা, সেটা তো কৃষি সম্পর্কিত তথ্য, যে কোনো তথ্য হতে পারে বা বিভিন্ন প্রযুক্তির খবর হতে পারে, প্রযুক্তির ব্যবহার সংক্রান্ত নিউজ হতে পারে। তো এখন এই কৃষি কর্মসংস্থান ও আয় বর্ধনমূলক কার্যক্রম প্রচার করা, অর্থাৎ কৃষিতে কীভাবে কর্মসংস্থান করা যায় এবং কি কি ক্ষেত্র রয়েছে, কোন কোন ক্ষেত্রে আয় বর্ধনমূলক বা আয় বর্ধিত হবে, এরকম এই কার্যক্রমগুলো প্রচার করা হচ্ছে এই তথ্য সার্ভিসের একটা কাজ। কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ বিষয়ক তথ্য প্রযুক্তি প্রচার করা তাদের আরেকটা কাজ। কৃষি সম্পর্কিত বা মৎস্য সম্পর্কিত বা প্রাণী সম্পদ বিষয়ক যে তথ্য প্রযুক্তি রয়েছে, এটা এই অভীষ্ট দলের নিকট প্রচার করাটা তাদের একটা কাজ। 3 নম্বরে, পরিবর্তিত জলবায়ুতে করণীয় দুর্যোগ ব্যবস্থাপনা। অর্থাৎ আমাদের যে জলবায়ু প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে এবং সেটা অনেক সময় খারাপের দিকে যাচ্ছে, এই বিরূপ যে জলবায়ু সেটাতে কি কি করণীয় রয়েছে আমাদের কৃষক সমাজের, এবং এই যে আমাদের জলবায়ু পরিবর্তনের কারণে যে দুর্যোগ দেখা দেয়, সেই দুর্যোগগুলো কীভাবে ব্যবস্থাপনা করা যায়, এই সম্পর্কিত বিভিন্ন বিষয় তথ্য এবং করণীয় দায়িত্ব এগুলো প্রচার করাটাও কৃষি তথ্য সার্ভিসের একটা কাজ। গ্রামীণ সংবাদ পরিবেশন ও স্থানীয় চাহিদা ভিত্তিক তথ্য প্রচার করা, অর্থাৎ বিভিন্ন কৃষি সম্পর্কিত যে গ্রামীণ সংবাদ রয়েছে সেই সংবাদগুলো পরিবেশন করা এবং স্থানীয় চাহিদা ভিত্তিকতা, বিভিন্ন স্থানের যে চাহিদা রয়েছে, কোথাও যে এক এক শস্যের তথ্য দরকার বা খবর দরকার, প্রযুক্তি দরকার, সেই এলাকায় সেই চাহিদা উপর লক্ষ্য রেখে তথ্য প্রচার করাটা, কৃষি সম্পর্কিত তথ্য প্রচার করাটা তাদের একটা কাজ। এই 4টা কাজ ছাড়াও কৃষি তথ্য সেবার প্রদানের জন্য এর কার্যক্রম 11টি অঞ্চলের মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে। তাহলে কৃষি সম্পর্কে যে যে তথ্য রয়েছে, তথ্য সেবা রয়েছে, এই সেবাটা প্রদানের জন্য তাদের 11টি অঞ্চল রয়েছে। 11টি অঞ্চলে তারা বিভক্ত করে সেখানে তারা অফিস স্থাপনের মাধ্যমে, এই কার্যালয় স্থাপনের মাধ্যমে, 11টি অঞ্চলের মাধ্যমে এই তথ্য প্রদানের কাজটা তারা করে থাকে। এইসব অঞ্চলের নাম এগ্রিকালচারাল ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সেন্টার, এগ্রিকালচারাল ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সেন্টার, এই 11টি সেন্টার রয়েছে, যেটাকে সংক্ষেপে বলা হয় এআইসিসি। এই এআইসিসিগুলোর প্রধান কাজ হলো, তাহলে এই 4টা কাজ তো রয়েছে, এই 11টি অঞ্চলের যে কাজগুলো করবে সেটাও কিন্তু এই কৃষি তথ্য সার্ভিসের কাজ।
তাহলে এটাও কাজ কার্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত হবে। 11টি কাজের যে কাজগুলো রয়েছে, আমরা 11টি এই অঞ্চল অর্থাৎ AICC এই সেন্টারগুলো কী কী কাজ করে আমরা একটু দেখে নিই। ইন্টারনেটের মাধ্যমে কৃষি তথ্য প্রদান, প্রশিক্ষণ ও অনুশীলন করা। এই সেন্টারগুলো ইন্টারনেটের মাধ্যমে কৃষি তথ্য প্রদান করে, যে কোনো ধরনের কৃষি যে তথ্যগুলো এগুলো কৃষকদের নিকট বা অভীষ্ট দলের নিকট পৌঁছিয়ে দেয়। এরপর হচ্ছে প্রশিক্ষণ দেয়, ইন্টারনেটে বিভিন্ন কোর্সের মাধ্যমে তারা প্রশিক্ষণ প্রদান করে, এবং এই প্রশিক্ষণগুলো বা বিভিন্ন কৃষি সম্পর্কিত প্রযুক্তিগুলো এগুলা অনুশীলন করে। এই সেন্টারগুলো এই দায়িত্বগুলো এই দায়িত্বটা পালন করে। এছাড়া আরও যে দায়িত্ব পালন করে, দুর্যোগ মোকাবেলায় পূর্ব প্রস্তুতি ও অন্যান্য করণীয় সম্পাদন, অর্থাৎ যখন দুর্যোগ আসবে সেটার পূর্ব প্রস্তুতি, যেমন ঘূর্ণিঝড় বা অন্যান্য যে বন্যা পূর্ববর্তী যে পূর্ব প্রস্তুতি কৃষকদের, সেটা সম্পর্কিত বিভিন্ন তথ্য বা করণীয় তারা ঠিক করে দেয় বা এই সম্পর্কিত খবর তথ্য সরবরাহ করে। এরপর 3 নম্বর কাজ হচ্ছে বাজার পরিস্থিতি, কৃষি আমদানি ও রপ্তানি তথ্য প্রদান করা। অর্থাৎ বিভিন্ন কৃষি পণ্যের যে বাজার পরিস্থিতি রয়েছে, কোন পণ্যের বা কোন শস্যের বর্তমান বাজার পরিস্থিতি বা দাম মূল্য কত, সে সম্পর্কিত তথ্য প্রদান করে বা নিউজ প্রচার করে। কৃষি আমদানি ও রপ্তানি তথ্য, অর্থাৎ কৃষির যে বিভিন্ন পণ্য শস্য আমদানি, কোন তথ্য, কোন ফসল বা কোন পণ্যের আমদানি হচ্ছে, আমদানি দরকার বা রপ্তানি হচ্ছে, রপ্তানি আয় কত, এই জাতীয় যে আমদানি রপ্তানি যে তথ্যগুলো রয়েছে এটাও প্রচার করে এই কৃষি তথ্য সার্ভিসের এই সেন্টারগুলো। এরপর হচ্ছে প্রামাণ্য চলচ্চিত্র, সিডি তৈরি, ফটোগ্রাফি, কৃষি বিষয়ক দ্রব্য মুদ্রণ ও বিতরণ। অর্থাৎ প্রামাণ্য চলচ্চিত্র, যে কৃষি সম্পর্কিত যে বিভিন্ন চলচ্চিত্র তৈরি করা এবং সিডি তৈরি করা এবং ফটোগ্রাফি তৈরি করা এবং কৃষি বিষয়ক দ্রব্য মুদ্রণ ও বিতরণ, যে কৃষি বিষয়ক যে বিভিন্ন ম্যাগাজিনগুলো রয়েছে এগুলা মুদ্রণ করা এবং এগুলা কৃষকদের মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়া, এই কাজগুলাও এই সেন্টারগুলো করে থাকে। ফোন ইন প্রোগ্রাম ও মিডিয়া কৃষি অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন টেলিভিশন চ্যানেল বা রেডিওতে ফোন ইনের মাধ্যমে বিভিন্ন কৃষি সম্পর্কিত সমস্যাগুলো শোনা এবং এগুলো প্রতিকারের ব্যবস্থা করা এবং বিশেষজ্ঞ লোকদেরকে এই ফোন ইনে যুক্ত করে কৃষকদের বা অভীষ্ট দলের সমস্যা সমাধানের আয়োজন করাও বা এই সম্পর্কিত অনুষ্ঠান আয়োজন করাও এই সেন্টারগুলোর একটা অন্যতম কাজ। ইমেলে কৃষি তথ্য বিনিময় ও সফটওয়্যার তৈরি। তাহলে ইমেলের মাধ্যমে আমাদের কৃষকরা কিন্তু এখন তাদের সমস্যার কথা জানাতে পারে, এই সমস্যাগুলো সমাধানের ইমেলের মাধ্যমে সমস্যাগুলো নিয়ে সমাধানের কাজগুলো এই কৃষি তথ্য সার্ভিসের সেন্টারগুলো করে থাকে। এবং বিভিন্ন কৃষি সম্পর্কিত যে সফটওয়্যার রয়েছে, এখন প্রচুর সফটওয়্যার রয়েছে কিন্তু কৃষি সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান এবং তথ্য বিনিময়ের জন্য এগুলো তৈরির কাজটাও এই সংস্থাটাকে সেন্টারগুলো করে থাকে। তাহলে এগুলো এই যে কৃষি তথ্য সার্ভিস এই সংস্থাটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তো এটার কার্যক্রমগুলো তোমরা দেখে নেবে, এটা সম্পর্কিত আমাদের আরও ক্লাস নিতে হবে পরবর্তী ক্লাসটা। এর বিভিন্ন কার্যক্রমগুলো আমরা কী কী কাজ করে থাকে বিভিন্ন দিকগুলো আমরা আরও দেখবো, তো ওইটাও গুরুত্বপূর্ণ। তোমরা এই কার্যক্রমগুলো এবং এর পরিচয় লক্ষ্য উদ্দেশ্যগুলো অবশ্যই মুখস্থ করে নেবে। তো আজকের ক্লাস দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।